উত্তর শিক্ষাঙ্গ চিংড়ির রক্ত পূর্ণ হিমোসিল বলে হিমোসিল বলে এবং পেশি বহুল পা দিয়ে চলাচল করে তো মলাস্ক এবং চার রয়েছে উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী তো এর চার উত্তর হবে ভার্টি ব্রোটা এরপর পাঁচ নাম্বার হবে নটোকট তো এটি ছিল সংস্থানগুলোর উত্তর তো এরপর রয়েছে যে এখানে কয়েকটা সৃজনশীলের মতো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যে প্রশ্ন রয়েছে যে কোন প্রাণীর দ্বিপদ নামে কয়েক কয়টি অংশ থাকে এবং অংশগুলো কি কি মানুষের বৈজ্ঞানিক নাম কি তো প্রাণীর দ্বিপদ নামে দুটি অংশ থাকে এগুলোর অংশ হলো গণ প্রজাতি মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপনিস এবং দুই নম্বর একটা প্রশ্ন রয়েছে যে তোমার তো দুই নম্বরের প্রশ্ন রয়েছে যে তোমার চেনা জানা নম্বর প্রশ্ন তোমার চেনা জানা পাঁচটি অর্থপোডার নাম লেখো প্রজাপতি চিংড়ি আরশোলা মুমসি ও মশা তিনি প্রশ্ন উত্তর রয়েছে এই প্রশ্ন রয়েছে চিংড়ি কোন পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো কি কি তো চিংড়ি অর্থপোডা পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্য হলো দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান মাথায় এক জোড়া পুষ্পাঞ্জি বা অ্যাটেনা থাকে তিন নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত দেহের রক্ত সম্পূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত তো এবার সে আরো তো পাঁচটা সংগীত প্রশ্ন তো দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীল তো সংগীত প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন তো সবগুলো এখানে দিয়েছি তোমরা যে তো তোমাদের সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো এই এই উত্তরগুলো দেখাই দিব তো এর আগে আমি একটি কথা বলেছি তারপর তোমাদের আবার উত্তরগুলো দেখানো শুরু করে দিচ্ছি তো তোমাদের বলে দিচ্ছি তোমরা যেই চেঞ্জ হলে দেখতে পাবো ওই চেঞ্জ হলে নাম্বারটা লিখে এই সামাসলে সার্চ করলে ওই চেঞ্জ সম্পূর্ণটা সম্পূর্ণতাটা আসলে আসবে যে চেঞ্জ হলে দেখতে পাবো ওই চেঞ্জ হলে ক নাম্বারটা লিখে এই এই সামাসলে সার্চ করলে ওই চেঞ্জ হলে সম্পূর্ণতাটা আসলে আসবে যদি না আসে তাহলে আবার ওই চেঞ্জ হলে নাম্বারটা লিখে এই শোকে বলে সার্চ করবে কারণ দুটো চ্যানেলে ভিডিও আছে তার মানে তোমরা একটা চেঞ্জ হলে ক নাম্বারটা লিখে এই সামাসলে সার্চ করবে তাহলে উত্তরটা পেয়ে যাবে এবং ক নাম্বারটা লিখে আবার শোকে বলে সার্চ করবে তাহলে উত্তরগুলো অবশ্যই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এভাবে দেখে নিতে পারো ঠিক চিহ্নের উত্তর কিভাবে দেখবে যে অধ্যায়ের যে টিক্সিনার উত্তরগুলো জানতে যাবে ওই অধ্যায়ের প্রথম যে টিক্সিনটা থাকবে ওই টিক্সিনের প্রশ্ন লিখে এই সামাস লেগে সার্চ করবে তাহলে উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে যে না সে আবার ওই ওই কি প্রশ্ন লিখে আবার সত্যি বলে লিখে কাজ করবে তাহলে তো শশুই গাইড থেকে পেয়ে যাবে এবং শূন্যস্থানের উত্তরগুলা দেখতে শূন্যস্থানের প্রথমে যে শূন্য স্থানটা থাকবে এই শূন্যস্থানের যা লেখা থাকবে তাই লিখে এই সামাস লেগে সার্চ করলে ওই শূন্যস্থানের সবগুলো উত্তর চলে আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো চলে আসবে এবং যদি না সে আবার ওই শূন্যস্থানের প্রশ্ন লিখে আবার এই সখী বুল্লিখে চাষ করবে একবার শখী বল লেখে চাষ করবে শোনস্তানের দ্বারা লেখা থাকবে এই তা লেখে আবার এই সামাজ লেখা একবার চাষ করবে এবং শোনের দ্বারা লেখা থাকবে তা লেখে আবার সকী সার্চ করবে সকল সরস্বা তোমরা শর্ষের গাড়ি থেকে উত্তর এখানে পারো তো চার নম্বর প্রশ্ন এই স্তন্য প্রাণী প্রায়ীদের বৈশিষ্ট্যগুলো লেখো উত্তর স্তন্যপ্রায়ী প্রাণীদের বৈশিষ্ট্য সমূল নিম্নরূপ এদের দেহ লোমে আবৃত থাকে ব্যতিক্রমী স্তন্যপ্রায়ী প্রায়ী ছাড়া এরা সবাই সন্তান প্রসব করে শিশুরা মাতৃ মাতৃদ পান করে বড় হয় চার এরা উষ্ণ রক্তের প্রাণী পাঁচ চুয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে ছয় হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট পাঁচ নম্বর রয়েছে ডাটার বৈশিষ্ট্য কি কি তো ইউরো ডাটার বৈশিষ্ট্য হলো নিম্ন প্রাথমিক অবস্থায় ফুলকার রত্ন থাকে দুই পৃষ্ঠীয় ফাঁকা স্নায়ুরঞ্জু থাকে তিন শুধুমাত্র লাভ আদর্শা এদের লেজে নোটোকট থাকে উদাহরণ অ্যাসিডিয়া তো এটুকুই ছিল অস্কের প্রশ্নের উত্তর তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি এবং বাসা বেলুন পেস কল সিট করে রাখবি তসকে ভিডিওটা বন্ধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা বেলুন পেস কল সেট করে রাখবি তো পরবর্তী উত্তর গলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা পেস কল সেট করে রাখবি তসকে বন্ধুই